वेलकम स्टूडेंट्स, वेलकम टू एडुमন্ত্র। आज के आगे वीडियो ते हमरा स्वरसंधि देखे व्यंजन सन्धि देखे आज के वीडियो ते हमरा आसब विसर्ग सन्धि निये। देखो स्वरवर्णेर संगे स्वरवर्णेर मिलन के हमरा बोलेछिलाम स्वरसंधि, स्वरवर्णेर संगे व्यंजन वर्णेर बा व्यंजन वर्णेर संगे व्यंजन वर्णेर मिलन के बोलेछिलाम व्यंजन सन्धि। एबार आमरा आसि विसर्गेर सन्धिर संगे, जखन कोनो सन्धि होच्छे तखन ताके आमरा बोलछि विसर्ग सन्धि। देखो विसर्गेर संगे स्वरवर्ण अथवा व्यंजन वर्णेर जे मिलन हय तखन ताके बला हय विसर्ग सन्धि। एबार आछे विसर्ग सन्धिके आमरा दुभागे भाग करेछि, एकटा रजात एकटा सजात। अर्थात विसर्ग दुरकम भावे उच्चारित हय, एकटा रयेर मतन करे एकटा शयेर मतन करे। एबारे अयुक्त त ও হচ্ছে তত যুক্ত অধিক ততধিক, অত যুক্ত এব অতএব। এখানে হচ্ছে কি হচ্ছে যে রজাত হচ্ছে তত যুক্ত অধিক ততধিক। দেখো স এই স এর কথাটা ঠিকঠাক আসছে না, অতএব এটাকে আমরা রজাত বলতে পারি। দ্বিতীয়ত আমরা আসি বিসর্গের সঙ্গে যখন চ আসছে তখন এটা হচ্ছে সজাত, কারণ দেখো এই তালবে স চ আসছে কথাটা, ঠিক আছে। এখানে আমরা পেয়েছিলাম কি ও, একটাতে পেয়েছিলাম ও আর একটাতে পেয়েছি তালবে স চ। যখন তালবে স চটা আমরা পাচ্ছি তখন এটা কি বলছি সজাত। নি যুক্ত চ নিশ্চয়। বিসর্গ সন্ধিতে সব সময় মাথায় রাখবে প্রথম শব্দের শেষে কিন্তু বিসর্গ থাকবে, কোন শব্দ কখনোই বিসর্গ দিয়ে শুরু হয় না, অতএব বিসর্গটা প্রথম শব্দের শেষে কিন্তু অবশ্যই থাকবে। এবার হচ্ছে নি যুক্ত চ নিশ্চয়। তৃতীয় সূত্রতে আমরা দেখব যে বিসর্গের সঙ্গে দেখো ট, তাহলে এটা কি হচ্ছে পেটকাটা মধ্যনা শয় টয়, যাই থাকুক না কেন পেটকাটা মধ্যনা শয় হবে, দন্তের স তালবের স অন্য কোন স হবে না, সব সময় এখানে কি হচ্ছে পেটকাটা মধ্যনা স হবে। হ্যাঁ যদিও এটা নাম হচ্ছে মধ্যনা স কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য একে সব সময় বলে থাকি পেটকাটা মধ্যনা স। নি যুক্ত থুরটা নিষ্ঠুরতা। তারপরে আসে বিসর্গের সঙ্গে যখন ত অথবা থয়ের সন্ধি হবে, বিসর্গের সঙ্গে তয়ের সন্ধি হলে তখন সেখানে হবে দন্তের শয় তয়, অর্থাৎ এই দন্তের স আর তার সঙ্গে হচ্ছে ত। অনেকে এইভাবেও লিখতে থাকে দন্তের শয় তয় এইভাবেও লিখতে থাকে। আর যদি বিসর্গের সঙ্গে যদি থ হয় তখন সেটা হচ্ছে দন্তের শয় থয়। দেখো সেক্ষেত্রে অনেকে এইভাবে লেখে কিন্তু এটা দেখতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য আমরা এটাকে এই হয়ের মতন করে লিখি। এটা কিন্তু থ অবশ্যই হ নয়, এই থটা পুরোপুরি না টেনে হয়ের মতন করে দেওয়া হয়। দেখো উদাহরণ হচ্ছে কি যে নি যুক্ত তেজ নিস্তেজ, মুখ যুক্ত থ, এটা কিন্তু থ। হ্যাঁ মুখস্থ, মুখ যুক্ত থ মুখস্থ, ঠিক আছে বোঝার সুবিধার জন্য এভাবে লিখে দিলাম। এরপরে আসছে বিসর্গের সঙ্গে যদি অ যুক্ত হয় তাহলে কি হবে অহ যুক্ত অহ অহরহ। আর বিসর্গের সঙ্গে যদি আ যুক্ত হয় তাহলে হবে আকারটা যুক্ত হবে প্রাত ভ্রমণ প্রাত ভ্রমণ। দেখো আকারটা চলে আসে বিসর্গটা এই রেফ এর উপরে চলে আসছে রয়ের উপরে, কিন্তু আকারটা কিন্তু সেভাবে আসছে না। এরপরে আসে নিপাতনের সিদ্ধ সন্ধি, অর্থাৎ স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি তিন ক্ষেত্রে আমরা দেখব যে নিপাতনের সিদ্ধ সন্ধি হবে। এখানে নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে গি যুক্ত পতি গ্রীষ্মতি, মন যুক্ত ঈশা মনীষা। সব বিসর্গ সন্ধি এখানেই শেষ, কিন্তু এর সঙ্গে সঙ্গে আরেকটা সন্ধি আমাদের হাতে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বাংলা স্বরসন্ধি বা খাঁটি বাংলা সন্ধি। বুঝতে পারছো খাঁটি বাংলা সন্ধি মানে হচ্ছে কি যে অনেক সময় আমরা কথা বলার সময় মৌখিকভাবে কিছু সন্ধি করে ফেলি, যেগুলো আমরা মৌখিকভাবে সন্ধি করে ফেলি ওগুলো কিন্তু সংস্কৃত কোনো সূত্র ধরে বা কোনোভাবে হয় না। অনেক ক্ষেত্রে সূত্র আমরা পাই, আবার অনেক ক্ষেত্রে সূত্র নাও থাকতে পারে, এগুলোকে বলা হয় খাঁটি বাংলা সন্ধি। চলো দেখি আমরা এই অকারান্ত শব্দের সঙ্গে প্রত্যয় রূপে যদি এক কথাটা যুক্ত হয় তখন বাংলা সন্ধিতে পূর্ববর্তী স্বরটা লোপ পায়। যেমন ধরো আধ যুক্ত এক আধেক, তিল যুক্ত এক তিলেক। প্রশ্ন হচ্ছে বলবে যে এখানে কোথায় দিদি আলাদা তো কিছু হলো না, কিন্তু হয়েছে সেটা হচ্ছে আধের সঙ্গে দেখো এটা সম্পূর্ণ তো ছিল এ ক এক ছিল, এই এটা আধঘানা হয়ে গেল, আধঘানা হয়ে ধয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল, এতে কি হলো ধটাও অর্ধেক হলো আর এটাও অর্ধেক হলো, তাহলে একটা স্বর হলো লুপ্ত।
তিলেকের সঙ্গে একই ব্যাপার, তিল যুক্ত এক তিলেক, অর্থাৎ লটা অর্ধেক হয়ে গেল আর এটাও অর্ধেক হয়ে গেল, হয়ে গেল তিলেক। এরপরে আসে কি একে এক এবং এর প্রত্যয়ের পূর্বে অভিন্ন সর্বভিন্ন থাকলে একাল লুপ্ত হয়। যদি আমরা দেখি যে এক এবং এর এই দুটো প্রত্যয় রয়েছে আমার পরে পরে পরপদে, এবং তার সঙ্গে এই অ ছাড়া যে কোনো স্বরবর্ণ যদি থাকে তখন একারটা সেখানে লুপ্ত হয়ে যায়। যেমন গুটি যুক্ত এক, গুটিক, এটা লুপ্ত হয়ে গেছে। কুড়ি যুক্ত এক, কুড়িক, আর দিল্লি যুক্ত এ, দিল্লি। এই যে আমরা বেড়াতে যাই দিল্লির কাছাকাছি যাব, এই দিল্লি কথাটা হচ্ছে দিল্লি যুক্ত এর দিল্লি, কিন্তু আমরা ওই দেখো একটা কথা ওই এ কথাটা উড়িয়ে ফেলেছি, তাই না? এই দিল্লি কথাটা উড়িয়ে ফেলে শুধু রটা এখানে বসাচ্ছি, এরটা চলে যাচ্ছে। এরপরে আসছে যে চলিত ভাষার সন্ধিতে অনেক সময় কি হচ্ছে পরবর্তী শব্দের আদি স্বরটা লোপ পায়, অর্থাৎ ছেলে যুক্ত আমি, ছেলেমি, আটা চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর একটা দেখো এইটা খুব কমন, এই যে আমরা কথা বলি যা ইচ্ছে তাই করব, এখানে কিন্তু দুটো সন্ধি হচ্ছে না। আমরা স্বরসন্ধি যখন পড়েছিলাম, ব্যঞ্জন সন্ধি যখন পড়েছিলাম, বিসর্গ সন্ধি যেখানে পড়েছিলাম একটা যোগ ছিল, এখানে আমরা দেখছি দেখো দুটো যোগ হয়েছে, অর্থাৎ যা ইচ্ছে তাই। এই দু তিনটে কথা যুক্ত করে একটা কথা আসছে, যাচ্ছে তাই। এরপরে আসছে ব্যঞ্জন বর্ণ পরে থাকলে অনেক সময় পূর্বপদে স্বরধ্বনি লুপ্ত হয়, যেমন ঘোড়া যুক্ত দৌড়, ঘোড়দৌড়, ঘোড়দৌড়ের মাঠ, রেসের মাঠকে বলা হয় ঘোড়দৌড়ের মাঠ, আকারটা লুপ্ত হয়েছে ঘোড়দৌড়। মিশি যুক্ত কালো, মিষ কালো, আকারটা লুপ্ত হয়ে গেছে। বড় যুক্ত ঠাকুর, বট ঠাকুর, বড় যুক্ত দা, বরদা, এই যে বড় দর্শনের র, এই দর্শনরটা হাফ হয়ে গেছে, বরদা বা বড় ঠাকুর, তার থেকে আমরা কি বলি বট ঠাকুর। হ্যাঁ, ছোট ঠাকুর, বট ঠাকুর, এ ধরনের কথাগুলো দেখবে বাংলা পুরো দিনের বাংলা সিনেমা বা এ ধরনের কিছু কথা ইউজ করা হয়, ছোটদাকে ছোটদা। হ্যাঁ, এই দেখো ছোট দাদা মানে ছোট, ছোট যুক্ত দাদা, এখান থেকে কি হচ্ছে ছোট দাদা, ছোটদা, ছোট দাদা কথাটা ইউজ করা হয় না, কথাটা ইউজ করা হয় ছোটদা। এছাড়া হচ্ছে কয়েকটা বাংলা সন্ধির উদাহরণ আমি এখানে দিয়েছি যেগুলো খুব কমন আসে, মোটামুটি ভাবে কাঁধ যুক্ত না কান্না, রাত যুক্ত না রান্না, বদ যুক্ত জাত বজ্জাত, এক যুক্ত গঙ্গা এক গঙ্গা, কথায় বলে এক গঙ্গা জলে দাঁড়িয়ে কথাটা বললাম এক গঙ্গা, এই এক কথাটাতে কটা আমরা উচ্চারণ করতে পারি না, বলি কি এক গঙ্গা, গ বলি। দেখো এখানে হচ্ছে কথাটা হবে এই এক গ হয়ে যাচ্ছে, বুঝলে এক গঙ্গা, কিন্তু কথাটা ভাবার কথা কি ছিল এক গঙ্গা। আর পাঁচজন, পাঁচজন, পাঁচজন কথাটা আমরা কলোকিয়াল ভাষায় বলি পাঁচজন, অর্থাৎ দেখো বর্গে জয় জয় হয়ে যাচ্ছে, অর্থাৎ এই এদিকে দেখাচ্ছি এই বর্গে জয় জয় হয়ে যাচ্ছে, অর্থাৎ চ যেটা ছিল সেই চটা না এসে হয়ে যাচ্ছে বর্গে জয় জয়, ঠিক আছে। আজকে সন্ধি সেশন এখানেই শেষ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এবং দেখে কমেন্ট করতে ভুলো না, যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করব সেগুলোকে আবার যথেষ্ট ভালোভাবে মডিফাই করে দেবার। থ্যাংক ইউ।